আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম বিন আদহা একদিন জঙ্গলার ভিতর ঘুরতেছিলেন, এমন মুহূর্তে একজন সৈনিকের সাথে তার সাথে দেখা হইয়া গেল। ওই সৈনিকটা ডেকে ডেকে বলল, এ আল্লাহর বান্দা, তুমি কি আজাদ নাকি গোলাম? ইব্রাহিম বিন আদহা বললেন, আমি গোলাম। বলে, তুমি কি জানো মানব বস্তি কোন দিকে? ইব্রাহিম বিন আদহাম ডেকে ডেকে বললেন, হ্যাঁ জানি, মানব বস্তি হইল ওই যে কবরস্থানে। এবার সৈনিক ডেকে ডেকে বলল, আল্লাহর বান্দা, তোমার কাছে আমি মানব বসতির কথা জিজ্ঞাসা করেছি, মানুষের বসতি কোন দিকে আমাকে একটু দেখাও। ইব্রাহিম বিন আদহাম আবার বললেন, হে আল্লাহর বান্দা, মানুষের স্থায়ী বসবাস হলো ওই যে কবরস্থানে, ওটাই হলো মানব বস্তি। বারবার এই কথা বলার পরে এবার সৈনিক রাগান্বিত হইয়া লাঠি দ্বারা ইব্রাহিম বিন আদহামের মাথার মধ্যে একটা বাড়ি মারেন। ইব্রাহিম বিন আদহামের মাথা ফাইটা রক্ত বের হতে শুরু করল। এবার এই সৈনিকটা ইব্রাহিম বিন আদহামের হাতের মধ্যে কড়া লাগাইয়া টানতে টানতে শহরের দিকে নিয়ে গেলেন। মানুষেরা দেখে বলল, এ হতভাগা, তুই কি করলি? যার মাথায় বাড়ি মারলি আর যার হাতের মধ্যে কড়া লাগাইলি, তুই কি একে চেনস? বলে, না না। বলে, আরে তো হইল বর্তমান জামানার কুতুব, সবচেয়ে বড় অলি হযরত ইব্রাহিম বিন আদহাম। এই কথা বলার সাথে সাথে সৈনিকটা তার হাতের কড়া খুইলা দিয়া তার পায়ের মধ্যে চুম্বন করে আর পাও ধইরা মাপ চায় আর বলে, আল্লাহর ওলি, আমাকে মাপ করে দেন, আমি বুঝতে পারি না আপনি ইব্রাহিম বিন আদহাম, আপনি কেন আমাকে পরিচয় দিলেন না? আপনি কেন বললেন আপনি গোলাম? আপনি তো একজন আজাদ মানুষ। এবার ইব্রাহিম বিন আদহাম ডেকে ডেকে বলতে আছেন, বাবা, আমি আসলেই তো গোলাম, আমি তো আজাদ না। বলে, আমি হলাম আল্লাহর গোলাম, আমি আজাদ না, আজাদ না, আমি আল্লাহর গোলাম। বলে, হুজুর, আমাকে মাফ করে দেন, আমাকে বদদোয়া দিয়েন না। ইব্রাহিম বিন আদহাম ডেকে বলে, বাবা, আমি তুমি যখন আমাকে বাড়ি দিয়েছ আমি তখনই তোমাকে মাফ করে দিয়েছি। বলে, কেন কেন? বলে, তুমি আমাকে বাড়ি দিয়েছ, আমার মাথার থেকে রক্ত ঝরেছে, আর এই রক্ত ঝরার কারণে, বাড়ি খাওয়ার কারণে আমার গুনাহ মাফ হয়ে গিয়েছে, আর যেই ব্যক্তির কারণে আমার গুনাহ মাফ হইল, যেই ব্যক্তি ব্যক্তির কারণে আমি সওয়াব হাসিল করলাম, ওই ব্যক্তির জন্য আমি বদদোয়া করব, আর আমার জন্য ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে এটা আমি চাই না। বাগদাদের বিচারপতি কাজী ইব্রাহিম বিন আদহাম ইব্রাহিম ইবনে ইসহাক রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, এক রাতে আমি ঘুমিয়েছিলাম, ঘুমের ভিতর হঠাৎ স্বপ্নে দেখি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে আমার সামনে হাজির হয়ে গেছে। ডেকে ডেকে বলতে আছেন, এ ইব্রাহিম বিন ইসহাক, তোমার জেলখানায় একজন ফাঁসির আসামি, একজন খুনি বন্দি আছে, তাকে তুমি এখনই যে জেলখানা থেকে মুক্তি করে দাও। আল্লাহর বান্দা কাজী ইসহাক রাতের বেলায় যখন এই স্বপ্নে দেখলেন, সকালবেলায় তিনি জেলখানায় যে জেলারকে জিজ্ঞাসা করলেন, ভাই জেলার, তোমার জেলের ভিতর এমন কোনো বন্দি আছে যিনি নাকি খুন করে জেলখানায় এসেছে, খুনের আসামি? বলে, হ্যাঁ হ্যাঁ, খুনের আসামি একজন বন্দি আছে। বলে, এখন নিয়ে আসো জেলখানা থেকে খুনের আসামি, ফাঁসির আসামিকে আনা হলো, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ওই খুনের আসামি যুবকটাকে সামনে হাজির করা হলো। কাজী ইব্রাহিম ইবনে ইসহাক ডেকে ডেকে বললেন, ভাই যুবক,
খুন করেছ বলে হ্যাঁ, সত্য কথা বলো খুন করেছ কিনা, বলে হ্যাঁ সত্য কথা আমি খুন করেছি, আমি খুনি আসামি। বলে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে স্বপ্ন যোগে সাক্ষাৎ হয়েছে, তোমাকে জেলখানা থেকে মুক্তি দিতে বলেছে, তুমি খুন করেও জেলখানা থেকে মুক্তি পাবা, বলো তো দেখি তোমার খুনের ঘটনাটা ইতিহাসটা খুলে বলো। এবার আল্লাহর বান্দা যুবক ডেকে ডেকে বললেন, কাজী সাহেব আমরা কয়েকজন যুবক কয়েকজন বন্ধু মিলে প্রতিদিন রাত্রে খারাপ কাজে নিযুক্ত হইতাম, আমরা অশ্লীলতার সাথে জড়িত ছিলাম, আর শহরের একটা বুড়ি আমাদেরকে প্রতিদিন রাতে একটা করে সুন্দরী নারী এনে দিত। ওই আল্লাহর বান্দি ওই বুড়ি আজকে রাতেও তেমনি ভাবে, যেই দিন রাতের ঘটনা ওই দিন রাতেও একটা সুন্দরী রমণী আমাদের কাছে নিয়ে আসলো। সুন্দরী রমণী যখন আমাদের সামনে হাজির করল, আর ওই সুন্দরী রমণী যখন আমাদেরকে দেখলো যুবকদেরকে দেখলো, যুবকদেরকে দেখার সাথে সাথে আল্লাহর বান্দি কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া জমিনে পড়ে গেল। ভাইরা আমার বাবা গিরা আমার, এবার যুবক ডেকে বলে, কাজী সাহেব আমি ওই যুবতীটাকে তুলে নিয়ে পাশে একটা রুমে রাখলাম, রুমে রাইখা তার চোখে মুখে পানি দিলাম, আল্লাহর বান্দির জ্ঞান ফিরে গেল। জ্ঞান ফেরার পরে ডেকে বললাম, বোন কারণটা কি, তুমি কেন কাঁদতেছো, কেন তুমি বেহুশ হইয়া গেলা, কেন তুমি জ্ঞান হারাইলা, ঘটনা খুলে বলো। এবার আল্লাহর বান্দি ডেকে ডেকে বললেন যে হে আল্লাহর বান্দা যুবক, আমি সৈয়দ বংশের নারী, আমার নানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার মা হলো হযরতে ফাতেমা। বলে যুবক ভাই আমি বুঝি নাই, আমি বুঝতে পারি নাই, আমার জানা ছিল না, ওই বুড়া মহিলা বুড়ি মহিলা আমাকে ফুসলাইয়া তোমাদের কাছে নিয়ে আসছে, আমাকে এখন গুনার কাজে লিপ্ত হইতে বলে। ও যুবক ভাই আমি নবীজির বংশের মহিলা, আমার জীবন চলে যাবে কিন্তু আমি খারাপ কাজে জড়িত হতে পারবো না। এবার আল্লাহর বান্দা যুবক যখন এই মহিলার থেকে শুনল সে সৈয়দ বংশের লোক, এবার অন্য যুবকদের কাছে যে বলল, ভাই এই মহিলাটার কাছে তোরা যাস নে, এই মহিলাটা আল্লাহর নবীর বংশের মহিলা, এই মহিলার গায়ে তোরা হাত দিবি না, এই মহিলার সম্মানহানি তোরা করিস না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। যুবকরা আমার বন্ধুগুলো আমার কথা শুনল না, আমার বন্ধুগুলো চিন্তা করল মনে হয় ওদেরকে ভাগাই দিয়া এই সুন্দরী নারীকে আমি একা ভোগ করব, এজন্য ওরা আমার সাথে তর্কে লিপ্ত হইয়া গেল। তর্ক করতে করতে মারামারির পর্যায়ে চলে গেল, ওরা আমাকে টর্চারিং করলো, মেরে মেরে আহত করলো। এবার একটা যুবক ওই রুমের ভিতর ঢোকার জন্য চেষ্টা করলো, আর আমাকে মারতে শুরু করলো, আমিও ওর মায়ের প্রতিরোধ করার জন্য ছুরি দিয়া যখন আঘাত করলাম, আমার বন্ধুটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। এ কাজী সাহেব আমি আমার বন্ধুকে হত্যা করার পরে এবার ওই মেয়েটাকে নিয়ে ওই ঘর থেকে বের হয়ে আসলাম, আল্লাহর বান্দিকে সসম্মানে ইজ্জতের সাথে তার স্থানে পৌঁছাইয়া দিলাম। এই হলো ঘটনা। এবার কাজী সাহেব ইব্রাহিম বিন ইসহাক ডেকে ডেকে বলল, যুবক তুমি আল্লাহর রসুলের বংশের ইজ্জতের হেফাজত করেছ, এজন্য আল্লাহ তাআলাও তোমাকে ফাঁসির হাত থেকে হেফাজত করেছেন, তুমি খুন করেও আল্লাহর নবীর সুপারিশে মুক্তি পাইয়া গেলা।